হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কাস জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক অঙ্গনারী ওয়ার্কার দিদিদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানাচ্ছি। আমার এর আগের অটিজমের ওপরে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটি দেখে অনেকেই নিশ্চয়ই জেনে গেছেন বা অফিস থেকেও নিশ্চয়ই জেনে গেছেন যে প্রাথমিক স্তরে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি স্ক্রিনিংয়ের কাজ প্রত্যেক ওয়ার্কার দিদিকেই করতে হবে। আমি একটু ডিটেলে বলি, প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে শিশু বেনিফিশিয়ারিরা আছে, অর্থাৎ যে শিশুরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসে পরিষেবা নেয়, সেই শিশুর মধ্যে কোনো শিশু অটিস্টিক শিশু কিনা সেটা কিন্তু প্রাথমিক স্তরে বাছাই করতে হবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের। তো এই সংক্রান্ত যে অর্ডার আছে বা এসওপি আছে সেটা আমি আমার আগের ভিডিওতে অলরেডি ডিসকাস করেছি। তো সেই ভিডিওর সেকেন্ড পার্ট হিসেবে আজকের এই ভিডিওটি আমি আপলোড করছি। কিভাবে আপনারা বুঝতে পারবেন যে কোন শিশু অটিস্টিক শিশু, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তো অনেক শিশুরা আসে, তো তার মধ্যে কোনো শিশুর মধ্যে অটিজম রয়েছে কি না সেটা আপনারা বুঝবেন কি করে, সেটা নিয়ে আজকে ভিডিওতে আমি ডিসকাস করব। আর সাধারণ শিশুর সঙ্গে, অর্থাৎ স্বাভাবিক শিশুর সঙ্গে একটি অটিস্টিক শিশুর কি কি পার্থক্য থাকে সেগুলোও আজকের ভিডিওতে আমি আলোচনা করব, যাতে আপনারা বুঝতে পারেন বা আপনাদের ক্ষেত্রে এই স্ক্রিনিংয়ের কাজটা ইজি হয়ে যায়। তো চলুন তাহলে শুরু করা যাক। এখন আপনারা স্ক্রিনে একটি স্লাইড দেখতে পাচ্ছেন, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার রিলেটেড একটি স্লাইড। এই স্লাইডটি হয়তো আপনারা অফিস এন্ড থেকে পেয়ে গেছেন বা আগামী দিনে ট্রেনিংয়ের সময় আপনারা পেয়ে যাবেন। তো এখন আপনারা দেখে নিন যে স্লাইডে কী লেখা আছে। আমি এই স্লাইড থেকে যে যে জায়গাগুলো ফোকাস করার মতো বা সহজ করে বলার মতো সেইগুলো আমি আপনাদের বলে দেব, যাতে বুঝতে সুবিধা হয়। তো দেখুন এখানে ডেফিনেশন আছে, ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা। সংজ্ঞা কি বলছে, এএসডি অর্থাৎ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারস, এই এএসডি হচ্ছে একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ বুঝতেই পারছেন একটি মস্তিষ্ক ভিত্তিক ডিসঅর্ডার, এটা কিন্তু কোনো রোগ নয়, এটা একটি ডিসঅর্ডার। তো যেটা কয়েকটি বৈশিষ্ট্যের দ্বারা চিহ্নিত করা যায়, যেমন অটিজমের সম্ভাবনা থাকা কোনো শিশু অন্য শিশু বা মানুষের সঙ্গে সামাজিক যোগাযোগ স্থাপনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, তাদের মধ্যে কিছু অস্বাভাবিক বা কিছু বাধা ধরা আচরণ দেখা যায়। এই সম্পর্কে বিস্তারিতভাবে আপনারা আরও জানতে পারবেন, এই স্লাইডে সবই রয়েছে। এবার দেখুন, এবার বলছে প্রিভ্যালেন্স। প্রিভ্যালেন্স মানে হচ্ছে ব্যাপকতা বা প্রাদুর্ভাব বা আক্রান্ত হওয়ার প্রবণতা। তো এখানে একটি স্ট্যাটিস্টিক্স লেখা আছে, সেটা দেখব। বলছে 100 জনের মধ্যে একজন শিশু অটিজম আক্রান্ত। তো গবেষণা কি বলছে, গবেষণা বলছে যে এএসডির যে প্রিভ্যালেন্স এটা ভারতে উত্তর ও পশ্চিমের 5টি রাজ্যে 2 থেকে 6 বছরের যে এজ গ্রুপ শিশুদের, সেই 2 থেকে 6 বছরের এজ গ্রুপের শিশুদের 125 জন শিশুর মধ্যে একজন, আর 6 থেকে 9 বছরের শিশুদের, মানে 6 থেকে 9 বছরের এই এজ গ্রুপের যে শিশুরা, সেই এজ গ্রুপের শিশুদের 80 জনের মধ্যে একজন। আর ওভারঅল ভারতের ওভারঅল প্রিভ্যালেন্স হচ্ছে 89 জনের মধ্যে একজন, এটা গবেষণা বলছে। এরপর একটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, অর্থাৎ কিছু কিছু পয়েন্ট করে এখানে লেখা আছে এই সম্পর্কে। দেখুন যেটা আগেও বললাম যে অটিজম হচ্ছে একটা ব্রেন বেসড ডিসঅর্ডার উইথ ডেভেলপমেন্টাল অনসেট, মানে এটি একটি মস্তিষ্ক ভিত্তিক ডিসঅর্ডার, বালকদের মধ্যে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি, তবে বালিকারাও আক্রান্ত হয়। জেনারেলি 3 বছরের মধ্যে এর লক্ষণগুলি প্রকাশ পায় এবং যে কোনো সময় এর ট্রিটমেন্ট বা কাউন্সেলিং এগুলো করানো যায়, কিন্তু সমস্যা হচ্ছে যে এই ডিসঅর্ডারটি আবার প্রত্যাবর্তন করতে পারে। ফ্যাক্টস, ফ্যাক্টস বলছে যে বেশিরভাগ ক্ষেত্রে এর কারণ অজানা থাকে, অর্থাৎ কোথা থেকে এই ডিসঅর্ডারটা এলো সেই কারণটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অজানা থাকে, মানে উত্তরাধিকার সূত্রে এলো কি কিভাবে এলো সেই কারণটা জানা যায় না। এরকম অনেক সময় দেখা গেছে যে শিশু অটিস্টিক শিশু, কিন্তু তার পিতা বা মাতা বা তার বংশের কেউই কিন্তু কোনো সময়
অটিজমে আক্রান্ত হয়নি, কার কোনো কেউই মানে সেই শিশুর বংশের কেউই অটিস্টিক নয়, তাহলে এটা হেরিডিটারিও বলা যাচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে এর কোনো নোন কজ নেই। আর ডায়াগনোসিস হয় শুধুমাত্র যে সিমটমগুলো গ্রো করে সেই সিমটমের ভিত্তিতে, অর্থাৎ যে যে লক্ষণগুলো প্রকাশ পায় সেই লক্ষণের ভিত্তিতে স্ক্রিনিং হয় এবং ডায়াগনোসিস হয়। এর কোনো মেডিকেল টেস্ট নেই, অর্থাৎ ব্লাড টেস্ট বা ইউরিন টেস্ট বা আর যে ধরনের মেডিকেল টেস্টগুলো হয়, প্যাথোলজিক্যাল টেস্টগুলো হয়, সেই টেস্টের মাধ্যমে এই অটিজমকে নির্ণয় করা যায় না। যদি যেত তাহলে হয়তো অনেক ইজি হতো, কিন্তু সেটা নির্ণয় করা যায় না, সেই জন্য কিন্তু অটিজম নির্ণয় করা বেশ কঠিন একটি কাজ। এবার এখানে মাইলস্টোনস ম্যাটার, মানে শিশুরা কোন বয়সে বা কোন সময়ে কি কি করতে পারে তার একটি ধারণা দেওয়া হয়েছে, এটি স্বাভাবিক শিশুর জন্য। তো এইখানে যে ফিচারগুলো লেখা আছে সেগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের পক্ষে সাধারণ শিশু অর্থাৎ স্বাভাবিকের সঙ্গে একটি অটিস্টিক শিশুর পার্থক্য সহজেই চোখে পড়ে। একটু দেখে নেব ফিচারগুলো কি কি রয়েছে। দেখুন, বলছে প্রথমে 4 মাস বয়সের শিশুদের জন্য, বলছে বিগিনস টু বাবেল, একটু জুম করে নিই, বিগিনস টু বাবেল, অর্থাৎ 4 মাস বয়সের শিশুরা আধো আধো উচ্চারণ করে, অর্থাৎ শব্দ বলবো না কারণ তারা শব্দ উচ্চারণ করতে পারে না 4 মাস বয়সে, কিন্তু সাউন্ড করে, আধো আধো সাউন্ড করে, বাবেল করে। তো রেসপন্স টু অ্যাফেকশন, তাকে কেউ ভালোবাসলে সেটা রেসপন্ড করে, বুঝতে পারে যে তাকে ভালোবাসছে কেউ, তাকে আদর করছে কেউ, এরকম 4 মাস বয়সে। 6 মাস বয়সে কি না, শিশুরা অন্যের সঙ্গে খেলতে পছন্দ করে, অন্য কোনো শিশু বা তার বাবা মায়ের সঙ্গে খেলতে পছন্দ করে, কেয়ার গিভার বা যে কোনো কারোর সঙ্গে খেলতে পছন্দ করে, বা রেসপন্ড করে টু ওন নেম, অর্থাৎ নিজের নামে, অর্থাৎ সেই শিশুকে যদি ডাকা হয় তখন কিন্তু সেই শিশুটা বুঝতে পারে যে তার নামই ডাকা হচ্ছে, তখন সে তাকায়, খুশি হয়। এই জিনিসগুলো 6 মাস বয়সে ফুটে ওঠে। একটি শিশুর যখন 9 মাস বয়স হয় তখন তার একটি পছন্দের খেলনা থাকে, যে এই খেলাটা সে খুব পছন্দ করে বা এই খেলার শব্দটা তার খুব পছন্দ, বা কেউ টেডি বিয়ার নিয়ে খেলতে পছন্দ করে এইরকম। বা আন্ডারস্ট্যান্ডস নো, মানে তাকে কোনো কাজ করতে বারণ করা হলো, তাকে না বলা হচ্ছে, সেই জিনিসটা সে বোঝে। নেক্সট হচ্ছে 1 বছর, 2 বছর এবং 3 বছরের ক্ষেত্রেও কিছু মাইলস্টোনস এখানে বলা আছে। এটা হচ্ছে স্বাভাবিক শিশুর জন্য, স্বাভাবিক শিশুরা কোন বয়সে কি কি করতে পারে, মোটামুটি কি কি ডেভেলপমেন্ট তাদের মধ্যে হয় সেটা এখানে লেখা আছে। এবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা এটা সাধারণ শিশুর জন্য ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে শিশু 4 মাস বয়সে এখানে যেটা লেখা আছে সেটাই হবে, তার থেকে একটু যদি কম ডেভেলপড হয় তাহলে সেই অটিস্টিক শিশু হয়ে যাবে, এমনটা একদমই নয়। বা 6 মাস বয়সী শিশুরা, সেই শিশু যদি নিজের নাম মানে তাকে যদি নাম ধরে ডাকা হয় সে হয়তো সবসময় রেসপন্ড করছে না, সেক্ষেত্রে কিন্তু এটা বলা যায় না যে সেই শিশু অটিস্টিক হয়ে যাবে। কিন্তু অটিস্টিক শিশুর ক্ষেত্রে কি হয়, তারা সব সময় রেসপন্স করে না, বা সব সময় এই যে জিনিসগুলো যেগুলো ডেভেলপ করে যাওয়ার কথা সেগুলো তাদের মধ্যে গ্রো করে না, এটা দেখতে হবে। সাধারণ শিশুরা হয়তো নিজের খেয়ালে রয়েছে, সাড়া দিল না, বা সে বুঝতে পারলো না, বা তাকে কিছু ইন্ডিকেট করা হচ্ছে সে সেটাকে রেসপন্স করলো না, তো তার মানে এই না যে সেই শিশু অটিস্টিক শিশু হয়ে যাবে, সেটা হতেই পারে, কারণ শিশুরা শিশু মন, শিশু মনের ওপর কিছু বলা যায় না। কিন্তু অটিস্টিক শিশুরা কি হয়, তারা বেশিরভাগ ক্ষেত্রেই এই রেসপন্সগুলো করতে পারে না, বা এখানে যে ফিচারগুলো লেখা আছে সেগুলো তাদের মধ্যে এই বয়সের অনুপাতে গ্রো করে না। বোঝাতে পারলাম? এখানে একটা ডেভেলপমেন্টের জার্নি লেখা আছে, 6 মাস, তারপর 12 মাস, 18 মাস, এইভাবে পরপর 4 বছর পর্যন্ত একটা জার্নি ডেভেলপমেন্টের লেখা আছে। ক্লিনিক্যাল ফিচার্স কি, সোশ্যাল ইন্টারাকশনের সমস্যা, অর্থাৎ যেটা প্রথমেই আমি বললাম, সামাজিক যোগাযোগ স্থাপনের সমস্যার সম্মুখীন হয়, কমিউনিকেশন লেখাই আছে দেখছেন। তারপর ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন অ্যাবনর্মালিটিস দেখা যায়, অর্থাৎ কোনো স্টেরিওটাইপ ব্যবহার করছে বা কোনো বাধা ধরা ব্যবহার করছে, এরকম কিছু বৈশিষ্ট্য থাকে অটিস্টিক শিশুদের ক্ষেত্রে।
এবার দেখুন এখানে আই কন্ট্যাক্টের কথা লেখা আছে, আই কন্ট্যাক্ট ভীষণ ইম্পর্টেন্ট। এখানে দেখুন স্লাইডে, এখানে শিশুর মা শিশুর সঙ্গে কথা বলছে বা তার সাথে তার দিকে তাকিয়ে কিছু বলছে, কিন্তু শিশু কিছুতেই তার মায়ের দিকে তাকাচ্ছে না, শিশু কিছুতেই দেখছে না, শিশু নিজের মতো করে নিজে নিচের দিকে তাকিয়ে আছে। দেখুন তো এই যে আই কন্ট্যাক্ট করছে না, এটা কিন্তু অটিস্টিক শিশুদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। অটিস্টিক শিশুরা আই কন্ট্যাক্ট করে না বা চোখটাকে একটু কোণা করে তাকায়, সে পরে ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এই ক্ষেত্রে আরেকটা কথা বলার, যে যখন সাধারণ শিশুকে তার মা ডাকবে বা কোনো কেয়ার গিভার ডাকবে, সবসময় এরকম না যে সবসময় সে সাড়া দেবে বা সবসময় সে চোখের দিকে তাকিয়ে কথা বলবে, কিন্তু সে বলবে, মাঝে মধ্যে হলেও বলবে, কিন্তু অটিস্টিক শিশুরা বলে না। এটাকে অ্যাভয়েড করে, আই কন্ট্যাক্টটাকে ভীষণভাবে অটিস্টিক শিশুরা অ্যাভয়েড করে। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটি ফিচার অটিস্টিক শিশুদেরকে চিহ্নিত করার জন্য। এই যে শিশুটি এখানে তাকিয়ে আছে, এর যে তাকানোর অ্যাঙ্গেলটি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আই কন্ট্যাক্ট খুবই কম, আই কন্ট্যাক্ট নেই, কিন্তু শিশু তাকাচ্ছে কোণা করে, অর্থাৎ আর চোখে দেখা এরকম। এটাই হচ্ছে অটিস্টিক শিশুদের একটি প্রধান বৈশিষ্ট্য। ব্রেন প্লাস্টিসিটি অ্যান্ড আর্লি ইন্টারভেনশন, এখানে কিছু ব্রেনের অর্থাৎ এখানে নিউরনের কিছু ছবি দেখতে পাচ্ছেন, তো এইসব জটিলতায় যাব না, সহজ করে বলার চেষ্টা করব। নট রেসপন্ডিং টু নেম কল ইজ কার্ডিনাল সাইন অফ অটিজম, অর্থাৎ কোনো শিশুকে তার বাবা বা মা বা কেয়ার গিভার তার নাম ধরে ডাকছে কিন্তু সে কোনো রেসপন্ডই করছে না, সেটা কিন্তু একটি কার্ডিনাল সাইন। অটিজমের একটি কার্ডিনাল সাইন হচ্ছে সেই শিশুকে তার নাম ধরে ডাকলে সেই শিশু রেসপন্স করছে না। অনেক শিশুই রেসপন্স করে না, হয়তো তার মুড নেই, হয়তো সে তার নিজের খেলায় মত্ত, কিন্তু একেবারেই করে না এমনটা না, সে 5 বারের মধ্যে 2 বার হলেও করে, কিন্তু অটিস্টিক শিশুরা করে না। এই জিনিসগুলো একটু বুঝতে হবে। অটিজম চিলড্রেন হিয়ারিং ইজ নর্মাল বাট দে রেসপন্ড টু দেয়ার ইন্টারেস্ট সাউন্ডস অ্যান্ড অর ভয়েসেস, মানে অটিজম শিশুরা যে সাড়া দিচ্ছে না তার মানে কিন্তু তাদের শুনতে অসুবিধা হয় বা কানে কোনো সমস্যা আছে এমনটা নয়, তাদের কিন্তু হিয়ারিং অর্থাৎ শোনার ক্ষমতা আছে, শোনার ক্ষমতা শোনার প্রবণতা নর্মাল, কিন্তু তারা রেসপন্স করে না। তারা রেসপন্স করে কোন জিনিসটা, যেটা তাদের পছন্দ মতো, তাদের পছন্দ মতো সাউন্ড বা তাদের পছন্দ মতো কোনো ভয়েস, সেটা যদি তারা শোনে তাহলে রেসপন্স করতে পারে। কখনো কখনো পিতামাতা ভেবে বসে যে তার শিশুটি হয়তো ডিফ, কিন্তু এমনটা নয়, তাদের হিয়ারিং এবিলিটি অবশ্যই নর্মাল, কিন্তু তারা রেসপন্স করে না। এবার হচ্ছে পয়েন্টিং, এখানে শিশুরা দেখছেন পয়েন্ট করে করে দেখাচ্ছে, অর্থাৎ পয়েন্টিং মিন্স কাউকে নির্দেশ করা বা চিহ্নিত করা। যেমন কোনো শিশু তাকে বলা হলো চাঁদ মামা কই, তো সেই আঙুল দিয়ে দেখাচ্ছে সে চাঁদ মামা, বা কোনো শিশুকে বলা হলো টিকটিকি কোথায়, তো শিশু তখন সিলিংয়ের দিকে তাকিয়ে পয়েন্ট করছে যে টিকটিকি ওখানে, মানে বলতে চাইছে বোঝাতে চাইছে যে আঙুল দিয়ে দেখাচ্ছে বা তাকিয়ে তাকাচ্ছে, যে তার উদ্দেশ্য হচ্ছে সে বোঝাতে চাইছে, পয়েন্ট করতে চাইছে যে টিকটিকি ওখানে। এই জিনিসগুলো অটিস্টিক শিশুদের ক্ষেত্রে হবে না, অটিস্টিক শিশুরা পয়েন্ট করতে পারে না। প্রিটেন্ড প্লে অ্যাবসেন্ট অর লেজ ইন অটিজম, মানে শিশুরা কল্পনা করে যে খেলে। এই যে দেখুন এখানে প্রথম যে শিশুটি রয়েছে সেই শিশুটি একটি টেডি বিয়ারকে নিয়ে ডাক্তার ডাক্তার খেলছে একটা স্টেথো নিয়ে, অর্থাৎ শিশুটি নিজেকে ডাক্তার হিসেবে কল্পনা করছে, সে এইভাবে সবাইকে সবার চিকিৎসা করছে। পাশের যে শিশুটি একটা বালিকা, তো সেই শিশুটি রান্নাবাটি খেলছে, মানে সে চা পরিবেশন করছে তার 2 টেডি বিয়ার বন্ধুকে। তো এই যে সে একটা নিজেকে মানে একটা ঘরের মতো, ঘরে তার মা যেভাবে যেভাবে যা সারাদিন করে সেই জিনিসটাকে সে নিজের কল্পনা করে নিচ্ছে, সে সেভাবে প্রিটেন্ড করছে, করে সে অতিথিদের আপ্যায়ন করছে বা নিজের একটা রান্নাবাটি রান্নাঘর একটি সাজিয়েছে। তো এই জিনিসটা অটিজমের ক্ষেত্রে খুব কম বা অ্যাবসেন্ট হয়,
এই যে প্রথম শিশুটি যেমন নিজেকে ডাক্তার কল্পনা করে নিয়েছে, করে একজনের চিকিৎসা করছে, সেটা কিন্তু অটিস্টিক শিশুদের ক্ষেত্রে হয় না বা খুব কম হয়। ইমিটেশন, ইমিটেশন একটা ভীষণ ইম্পর্টেন্ট। ইমিটেশন বলতে এই যে দেখুন, এখানে শিশুর মা শিশুর সামনে হাততালি দিচ্ছে, শিশু কিন্তু দেখুন দেখে দেখে চেষ্টা করছে হাততালি দিতে, এটা হচ্ছে ইমিটেশন। অর্থাৎ শিশুর সামনে শিশুর মা বাবা কেয়ার গিভার বা শিশুর সামনে যে থাকবে সে যেটা করে, শিশু কি করে তাকে ইমিটেট করে, অর্থাৎ নকল করে। শিশুর মা যদি শিশুর সামনে হাততালি দেয় তাহলে শিশুও চেষ্টা করবে হাততালি দেওয়ার। শিশুর মা যে কথাগুলো বলবে, ছোট ছোট ভাঙা ভাঙা কথাগুলো, শিশুও কিন্তু শিখবে সেই কথাগুলো, এইভাবে ইমিটেট করে। কিন্তু অটিস্টিক শিশুদের ক্ষেত্রে তাদের ইমিটেশন ক্ষমতা খুবই কম থাকে বা অ্যাবসেন্ট থাকে, তারা কিন্তু ইমিটেট করতে পারে না। অর্থাৎ তার মা যদি হাততালি দেয় সে কিন্তু নকল করতে পারে না বা খুব কম সেটা পারে ইমিটেট করতে। এরপর দেখুন ইম্পেয়ারমেন্ট ইন কমিউনিকেশন। কমিউনিকেশনে ইম্পেয়ারমেন্ট, সেটা আগেই বলেছি যে নর্মাল স্পিচ তাদের ডেভেলপ করে না বা নর্মাল যে গেস্টার্সগুলো রয়েছে সেগুলো, বডি মুভমেন্ট, ফেসিয়াল এক্সপ্রেশন, এগুলো কিছুই নর্মাল নর্মাল শিশুদের বা স্বাভাবিক শিশুদের যে ধরনের এক্সপ্রেশন, কমিউনিকেশন যে পাওয়ার বা কমিউনিকেশন স্কিল যেগুলো থাকে সেগুলো কিন্তু অটিস্টিক শিশুদের ক্ষেত্রে অতটা সুন্দর হয় না, অতটা সুন্দরভাবে গ্রো করে না, তাদের মধ্যে এত ডেভেলপমেন্ট হয় না। অর্থাৎ সাধারণ স্বাভাবিকভাবে কথাবার্তা বলা বা ফেসিয়াল এক্সপ্রেশনগুলো স্বাভাবিক হয় না। প্রোনাউন রিভার্সাল, এটাও একটা খুব ইম্পর্টেন্ট ফিচার। প্রোনাউন রিভার্সালের ক্ষেত্রে শিশু বোঝে যে আমি তুমি এই শব্দগুলো বুঝতে পারে। শিশুকে যদি তার মা জিজ্ঞেস করে তুমি খেয়েছো, শিশু উত্তর দেবে হ্যাঁ আমি খেয়েছি। কিন্তু অটিস্টিক শিশুদের ক্ষেত্রে উত্তরটা একটু অন্যরকম আসে। সেই শিশুকে যদি তার মা জিজ্ঞাসা করে তুমি খেয়েছো, তখন সেই শিশু বলবে হ্যাঁ রাম খেয়েছে, যদি সেই শিশুর নাম রাম হয়। তো সেই শিশু তখন বলবে না যে আমি খেয়েছি, শিশু তখন উত্তর দেবে রাম খেয়েছে। এটা হচ্ছে প্রোনাউন রিভার্সাল। দ্য রেড ফ্ল্যাগস ফর অটিজম, এখানে কিছু রেড ফ্ল্যাগস অর্থাৎ কিছু চিহ্নের কথা বলা হয়েছে, অটিজমের কিছু বৈশিষ্ট্য। যেমন 12 মাস বয়স পর্যন্ত কোনো বাবলিং হবে না, অর্থাৎ আধো আধো যে কথা বলার চেষ্টা সেটা 12 মাস বয়স পর্যন্ত কোনো বাবলিং হবে না। বাবলিং মানেটা কিন্তু আমি ঠিক বোঝাতে পারছি না, আধো আধো কথা বলবো না, কারণ শিশুরা অত ছোট বয়সে কথা শেখে না, কিন্তু মুখ থেকে শব্দ করে যে আধো আধো শব্দগুলো নিঃসৃত হয় সেইগুলোই হচ্ছে বাবলিং। শিশু সুলভ যে শব্দগুলো সেই শব্দগুলোই হচ্ছে বাবলিং। এবার সেটা যদি 12 মাস বয়স পর্যন্ত কোনো শিশু না বলতে পারে তাহলে কিন্তু সেটা অটিজমের একটি মানে বৈশিষ্ট্য বা চিহ্ন হিসেবে ধরে নেওয়া যেতে পারে। কোনো গেস্টারিং নেই, 12 মাস হয়ে গেল অথচ কোনো জিনিস পয়েন্ট করতে পারে না, বাই বাই করতে পারে না, এরকম পয়েন্ট আউট করার কথা বললাম, যেটা যেটা হচ্ছে যেমন চাঁদ মামা, যেমন শিশুকে বলতে যখন আমরা বলি যে চাঁদ মামা কোথায়, তখন শিশু যে পয়েন্ট করে দেখাচ্ছে সেইটা পয়েন্ট আউট করার ক্ষমতা একটা 12 মাস হয়ে যাচ্ছে তখনও পর্যন্ত হচ্ছে না। এই জিনিসগুলো হচ্ছে এক একটি চিহ্ন। কোনো সিঙ্গেল ওয়ার্ড বলতে পারে না 16 মাস বয়স, অর্থাৎ সিঙ্গেল ওয়ার্ড বলতে যেমন শিশুরা বাবা মা এইসব কথাগুলো খুব ভালো বলতে পারে, কাকা দাদা এরমভাবে, সেটাও দেখা যাচ্ছে যে 16 মাস বয়স হয়ে যাচ্ছে অথচ কোনো সিঙ্গেল শব্দ বলতে পারছে না। তারপর বলছে 2 বছর বয়স হয়ে যাচ্ছে তখনও কিন্তু 2 ওয়ার্ড স্পন্টেনিয়াস কোনো ফ্রেজ বলতে পারছে না, যেমন জল দাও বা যা তার প্রয়োজন, মানে দুটো শব্দেরও যে ছোটো ছোটো ফ্রেজগুলো আছে যেগুলো শিশুরা বলে থাকে সচরাচর, 2 বছর হয়ে যাচ্ছে তখনও কিন্তু সেই ধরনের কোনো ওয়ার্ডস মানে সেই ধরনের কোনো ওয়ার্ডস বা ফ্রেজ সেগুলো গ্রো করছে না, এগুলো একটু দেখতে হবে। বা কোনো ল্যাঙ্গুয়েজ বা সোশ্যাল স্কিল যেটা কখনো শিখেছিল সেটা সে ভুলে গেল বা সেটা সেটা আর বলতে পারছে না, সেই ভাষাটা বলছে সেই যে শব্দ বা সেটা ভুলে গেল, এই জিনিসগুলো একটু দেখতে হবে।
ইম্পেয়ার্ড সোশ্যাল ইন্টারেকশন, অর্থাৎ সমাজের সঙ্গে যে যোগাযোগ স্থাপন সেই, বা কোনো মানুষের সঙ্গে যে সম্পর্ক স্থাপন, এইগুলোর ক্ষেত্রে কিন্তু ইম্পেয়ার্ড থাকে অটিস্টিক শিশুরা। তারা হচ্ছে তাদেরকে কেউ ভালোবাসলে বা তাদের তাদেরকে অ্যাফেকশনেট বিহেভিয়ার করলে তাদের প্রতি শিশুরা রেসপন্ড করে না। আরো কিছু এখানে চিহ্ন দেওয়া, মানে বৈশিষ্ট্যর কথা উল্লেখ করা হয়েছে অটিজমের, যেমন ডাজ নট স্মাইল সোশ্যালি, তারা ঠিক মতো হাসে না, তারপরে বিভিন্ন রকম ফিচার এখানে লেখা আছে, যে একা একা খেলতে পছন্দ করে, ভীষণ ইন্ডিপেন্ডেন্ট, একদমই চোখের দিকে তাকায় না, ভীষণ পুয়োর আই কন্ট্যাক্ট, বা সে সবসময় তার নিজের জগতেই থাকে এইরকম, বা অন্য শিশুদের প্রতি কখনো ইন্টারেস্টেড হয় না, এরকম বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। দেখুন এখানে লেখা আছে ডাজ নট মিক্স উইথ আদার কিডস, অর্থাৎ অন্য শিশুদের সঙ্গে তারা খেলে না। এখানে যে দুটো শিশুর ছবি দেওয়া আছে, দেখুন একটি শিশু একা একাই দোল্লায় দুলছে, অর্থাৎ সে একা খেলতেই পছন্দ করে, বা একটি শিশু এখানে খেলনা গাড়ি নিয়ে একাই খেলছে। তো অন্য শিশুদের সঙ্গে তারা খেলতে বা মিক্সড হতে, মানে অন্য শিশুদের সঙ্গে মিশতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করে না, একা একা থাকতেই পছন্দ করে, ইন্ডিপেন্ডেন্ট থাকতেই বেশি পছন্দ করে। ডিফিকাল্টি ইন সোশ্যাল সিচুয়েশন, দেখুন এখানে শিশু ক্লাসে ভর্তি হয়েছে, পড়াশোনা করছে, কিন্তু সে একা একাই থাকছে। পেছন দিকে দেখা যাচ্ছে যে কতগুলো শিশুরা তারা একসঙ্গে দাঁড়িয়ে গল্প করছে, কিন্তু অটিস্টিক শিশু সে আলাদা আলাদা একা একা নিজের মতো করে থাকছে নিজের জগতে। এরকম বিভিন্ন রকম ফিচার এখানে লেখা আছে। বিহেভিয়ার অ্যাবনর্মালিটিস, রিপিটেটিভ অ্যান্ড স্টেরিওটাইপ প্যাটার্ন অফ বিহেভিয়ার, মানে কিছু বাধা ধরা তার ব্যবহার, কিছু বাধা ধরা অভ্যাস, কোনো অল্প চেঞ্জেসে, মানে তার যে রুটিন থাকে, তার এভরিডে যে রুটিন, সেই রুটিনের কোনো অল্প চেঞ্জ হলেই সে খুব আপসেট হয়ে পড়ে, খুব রেগে যায়, খুব রিয়াক্ট করে এই ধরনের। দেখছেন এখানে যে শিশুটি ছবি দেখা যাচ্ছে, সেই শিশুটি খুব রিয়াক্ট করছে দেখা যাচ্ছে। তো এই বিহেভিয়ার, এই ধরনের বিহেভিয়ারে কিছু অ্যাবনর্মালিটিস লক্ষ্য করা যায়। ওভার অর আন্ডার সেন্সিটিভিটি টু লাইট, সাউন্ড, টাচ অর টেস্ট, মানে অটিস্টিক শিশুরা বিভিন্ন উদ্দীপকে অত্যাধিক বা অত্যন্ত কম প্রতিক্রিয়া প্রকাশ করে, অর্থাৎ আইদার সে প্রচণ্ড, মানে প্রচণ্ড রিয়াক্ট করে, অথবা খুব মাইল্ড রিয়াক্ট করে, যেটা সে অন্য স্বাভাবিক শিশুদের থেকে একটু ডিফারেন্ট। নেক্সট হচ্ছে স্পিনিং। স্পিনিং হচ্ছে অটিস্টিক শিশুরা এই স্পিনিং জিনিসটা খুব পছন্দ করে, অর্থাৎ কোনো বস্তু ঘুরছে সেটা তারা দেখতে বেশ পছন্দ করে, এবং তারা নিজেরাও অনেক সময় ঘোরে স্পিনিং। তো এটা এটা অবশ্য সাধারণ শিশুরাও ঘোরে, কিন্তু সাধারণ শিশুদের থেকে অটিস্টিক শিশুদের স্পিনিংটা বেশি পছন্দ, মানে তারা কোনো জিনিস ঘুরছে, যেমন লাট্টু যদি ঘুরছে সেটাকে বেশি ফোকাস করে বা সেটা বেশি পছন্দ করে। স্পিনিং জিনিসটা অটিস্টিক শিশুদের বেশ পছন্দের। অ্যাটাচমেন্ট টু আনইউজুয়াল ইন্টারেস্ট, রিপিটেটিভ বিহেভিয়ার, ট্রাভেল উইথ ট্রানজিশন, মানে তার যে ডেলি লাইফস্টাইল সেখানে যদি কিছু পরিবর্তন হয়, যেমন স্কুল শুরু হচ্ছে বা সেটা সেখানে কিছু কিছু পরিবর্তন হচ্ছে, সেটা তাদের জন্য কিন্তু ভীষণ ডিসকমফোর্টিং, অর্থাৎ তারা কিন্তু, মানে সেই জিনিসটা কিন্তু তাদের মেনে নিতে বেশ অসুবিধা হয়। এখানে আবার দেখুন লেখা আছে যে 12 মাস পর্যন্ত বাবেল করে না, বা 12 মাস পর্যন্ত কোনো অন্য কোনো মানুষের প্রতি ইন্টারেস্ট শো করে না, 12 মাস পর্যন্ত যখন তার সঙ্গে কথা বলা হয় তখন কোনো রিয়াক্ট করে না, এই ধরনের বিভিন্ন যে চিহ্নগুলো বা বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে।
এই স্লাইডটি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে একটি সাধারণ শিশুর সঙ্গে একটি অটিস্টিক শিশুর কী কী পার্থক্য রয়েছে, অর্থাৎ অটিস্টিক শিশুর কোন কোন বৈশিষ্ট্যগুলি যেটি সাধারণ শিশুর থেকে আলাদা করে রাখে তাকে, তাকে চিহ্নিত করতে সুবিধে হয়, এই জিনিসগুলো নিশ্চয়ই বুঝতে পারলেন। তো এরপর যেটি মানে যে কোয়েশ্চেন সেটটি, অর্থাৎ 20টি প্রশ্নের যে কোয়েশ্চেন সেটটি নিয়ে আপনারা ফিল্ড লেভেলে স্ক্রিনিং করবেন, এর পরের ভিডিওতে আমি সেই কোয়েশ্চেনগুলো আপনাদের বুঝিয়ে দেবো। অর্থাৎ 20টি প্রশ্ন যেগুলো আপনারা অভিভাবকদের দেখাবেন এবং অভিভাবকদের থেকে সেই উত্তরের ভিত্তিতে, অর্থাৎ সেই সমীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যে সেই শিশুটি অটিস্টিক শিশু কিনা সেটা আপনারা বিবেচনা করবেন বা সেই শিশুকে চিহ্নিত করবেন, সেই কাজটা আমি এর পরের পর্বে আপনাদের শিখিয়ে দেবো, অর্থাৎ সেই কোয়েশ্চেনের সেটটা আপনাদের বুঝিয়ে দেবো। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে দিন, যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। চলে এসেছি ভিডিওর একেবারে শেষের দিকে। যদি আমার এই ভিডিওটি দেখে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন সবার সঙ্গে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।